সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নাই। তো সৌদি আরবের সাথে একটা মিটিং ছিল আমাদের গত দুদিন আগে, তো উনি সুসংবাদ ছিলেন যে ফারুকিকে আমরা জোর করে সৌদি আরবের পক্ষ থেকে বাই ফোর্স তাকে ধরায় আনছিলাম গত কয়েকদিন আগে। আইনা তাকে বলা হয়েছিল তুমি কিছু ফালতু কথা বলো, এগুলো আর বলবা কিনা, সে বংশ দিয়ে গেছে, আমি এগুলো বলবো না, তাকে আল্লাহ। সমাজ ভাইরা যেটা বলতে চাইতেছি, অনেক মতবিরোধ শোনা যায়, অনেক মত পার্থক্য শোনা যায়। এই শোনার কারণে আমাদের সাধারণ শ্রেণীর মানুষ মুসলমান ভাইদের মনের ভিতরে একটা সংশয়, মতভেদের ভিতরে এত মত হবে কেন? কথাটা শুনতে খুব ভালোই শোনা যায় এবং যুক্তিসঙ্গত দাবি, প্রযুক্তির ভিতরে এত মত হবে কেন? একজন বলে এটা দাঁত, একজন বলে বেদাত, একজন বলে হালাল, একজন বলে হারাম, একজন বলে এটা করো, একজন এটা করি, এত মত কেন? শোনা যেহেতু আপনারা এখানে নতুন কিছু কথা শুনছেন, দেশে গেলে ভিন্ন কিছু কথা শুনবেন, আপনার মনে ওই প্রশ্নটা অটোমেটিক চলে আসবে, এত মত কেন? সমাজ ভাই এটা অত্যন্ত ন্যাচারাল, এটা অত্যন্ত স্বাভাবিক, এটা অত্যন্ত সমাজজাত বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়াকানাল ইনসানু আকথারা শাইইন জাদালা, মানুষের স্বভাবই হলো কি করা, দ্বিমত করা। একজন একটা বলে আরেকজনের কাছে হাতটা ভালো লাগে, আমার কাছে এখন চা ভালো লাগছে, আপনার কাছে জুস ভালো লাগে, এটা মানুষের রুচি। বলে আচ্ছা এটা তো দিনের ব্যাপারে হতে পারে, দিনের ব্যাপারে হতে পারে, দিনের ব্যাপারে আপনি একটা বুঝছেন আমি আরেকটা বুঝছি, পার্থক্য হতে পারে কি পারে না? আপনার হয়তো পয়সার ধান্দা আছে, আমার পদের ধান্দা আছে, আরেকজন আল্লাহ রাসূলকে খুশি করার ধান্দা আছে, মানুষের স্বার্থের পার্থক্য হয় না, যার কারণে মতবিরোধ হতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান ইয়াশু মিনকুম বাদি, আমার পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবা অর্থাৎ আমাদের